দিনহাটায় ফের বিজেপির দুই বিধায়ককে দলীয় প্রার্থীর হয়ে ভোট প্রচারে বাধা অভিযুক্ত তৃণমূল। ফের দিনহাটায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে বাধার মুখে পড়লেন বিজেপির দুই বিধায়ক। আজ কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে ও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল দিনহাটার বাসন্তীহাট ও খট্টিমারি এলাকায় প্রচার করতে চান। প্রথমেই তারা বাসন্তীহাট এলাকায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির ছেলের বাধার মুখে পড়েন বলে বিজেপির দুই বিধায়কের অভিযোগ। সেখানে কথা কাটাকাটির পর পুলিশের তৎপরতায় এবং দুই বিধায়কের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের সহযোগিতায় তারা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এরপর খট্টিমারি বাজারে প্রচার করতে আসলে সেখানেও বাধার মুখে পড়েন বলে অভিযোগ। বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে অভিযোগ করে বলেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিনহাটা বিধানসভার উপনির্বাচনে মাননীয় অশোক মণ্ডলের সমর্থনে আমরা প্রচার করতে বেরিয়েছিলাম। আমার সাথে রয়েছেন আমাদের আলিপুর বিধানসভার বিধায়ক মাননীয় সুমন কাঞ্জিলাল এবং আমরা আরও অন্যান্য কার্যকর্তা সবাই মিলে যখন বাসন্তীহাটে আমরা পৌঁছাই, আর বাসন্তীহাটে সেখানকার তৃণমূল কংগ্রেসের ওখানকার অঞ্চল সভাপতির ছেলে তারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, আমাদেরকে ফ্লেক্স লাগাতে দেওয়া হয় না, আমাদের ফ্ল্যাগ লাগাতে দেওয়া হয় না এবং তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তো আমাদের সঙ্গে যারা ফোর্স ছিলেন, পুলিশ পার্সোনালরা ছিলেন, তারা তাদেরকে বারবার সরিয়ে দেওয়ার পরেও তারা বারবার করে ঘুরে আসছিলেন, আমাদেরকে মারার জন্য উদ্যত হচ্ছিলেন। সেখানে আমরা পরবর্তীকালে আমাদের যারা সঙ্গী জওয়ানরা যারা রয়েছেন, আমাদের যারা বডিগার্ডরা রয়েছেন, তারা আমাদেরকে কভার করে এবং সেখান থেকে আমরা পরে বেরিয়ে আসি। এখানে এসছি, এটা হচ্ছে খট্টিমারি, এখানেও আমাদের উপরে নানান রকম কথা বলা হয়েছে। তো অর্থাৎ এক কথায় যে সন্ত্রাসের বাতাবরণ গোটা দিনহাটা বিধানসভা উপনির্বাচনে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সারা বাজারগুলোতে কোথাও একটা বিজেপির ঝান্ডা আপনারা দেখতে পাবেন। কারণ আজকে আমরা এখন হয়তো লাগিয়ে যাচ্ছি, সেটা হয়তো একটু পরেই খুলে ফেলে দেওয়া হবে। তার মধ্যে দাঁড়িয়ে আজকের এই উপনির্বাচন, সেই উপনির্বাচনে আমরা মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আবেদন জানাচ্ছি। তারা নির্ভয়ে বেরিয়ে আসুন, তারা ভোট প্রদান করুন এবং এইখান থেকে যে অপশাসন, সেই অপশাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে। অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা বিজেপির অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এদিন বিজেপির দুই বিধায়ক বাসন্তীহাটে এসে সেখানকার তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলের দোকানে দলীয় পতাকা লাগাতে যান, তখনই তাতে আপত্তি জানিয়েছিলেন তিনি। এছাড়া কাউকে ভোট প্রচারে কোনো রকম বাধা দেওয়া হয়নি। শুধু এদিনই নয়, এর আগে বামনহাট ও নয়ারহাট এলাকায় ভোট প্রচারে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে। বামনহাট এলাকায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর ধাক্কাধাক্কি করার অভিযোগ করা হয়। এরপর নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির জেলা নেতৃত্ব। তৃণমূল নেতৃত্ব বিরোধীদের প্রচারে বাধা যাতে না দেওয়া হয় সেজন্য দলীয় কর্মী সমর্থকদেরও সাবধান করেছিলেন, কিন্তু তারপরেও দিনহাটায় পরিস্থিতির বদল হয়নি, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বী ওই দুই দলের মধ্যে এই চাপানউতোর ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে বৃদ্ধি পেতে থাকলে পুলিশ প্রশাসনকে নির্বিঘ্নে ভোট করাতে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে রাজনৈতিক মহলের ধারণা। এক্সেলেন্স ইনস্টিটিউট, সুভাষপল্লী, কামেশ্বরী রোড, কোচবিহার। নাম্বার ওয়ান লিডিং ইনস্টিটিউট ইন এন্টায়ার নর্থ ইস্ট অ্যান্ড নর্থ বেঙ্গল উইথ লোয়েস্ট ফিস এভার। ফুলফিল ইউর ড্রিমস উইথ এক্সেলেন্স ইনস্টিটিউট। কোর্সেস ANM, GNM নার্সিং এন্ট্রান্স, JEE, NEET, BSc নার্সিং ফাউন্ডেশন কোর্স, ক্লাস 6-12, CBSC, ICSC, WB বোর্ড, অলিম্পাইড, KVPY, NTSC, অ্যালাইড সায়েন্স ফর নার্সেস। কন্ট্যাক্ট আস 9083456979 অর ভিজিট ওয়েবসাইট www.excellenceinstitute.com.in। ক্লাসেস স্টার্ট ইন অক্টোবর।